একটি সময় দাঁড়িয়ে রয়েছি, যেই সময়টিতে আমাদের যে পথ চলা, এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র। কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস, বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি, চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের, মতের, ধর্মের, বর্ণের, বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে। এই ক্রেডিট সকলের, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী। আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে, আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি বড় হতে চাই, আমরা আমাদের কাজের মাধ্যমে হই, যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করব আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই যে আমাদের সংবিধান, যেই সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান আমাদের 2000-এর অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই যে নির্বিচারে লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে, এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান আমাদের নিরস্ত্র ভাই বোনদেরকে পুলিশের হামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান 1971 থেকে শুরু করে আজকে পর্যন্ত 2024 সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, ফ্যাসিস্টের স্টাবলিশমেন্ট যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি, সেই জায়গায় ফ্যাসিস্টের যে স্টাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি, এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে, অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ চায়? সেই ফ্যাসিস্টের সংবিধান কি আমরা চাই? এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই? একটা জিনিস মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশে যে কোনো দল, আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে, দলটির নাম ক, সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়, আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজকে থেকে 20 বছর পরে সরকার প্রধান হলো, তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি